এবং তার সঙ্গে আমরা এই আগামী এক ঘন্টা ৪৫ মিনিট মতন সময় গানে গল্পে থাকব। আমি আপনাদের সঙ্গে রয়েছি অনির্বাণ মুখোপাধ্যায়। আমরা উৎপল কুমার বসুকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। নমস্কার উৎপলদা। আমরা আস্তে আস্তে প্রবেশ করব কবির জীবন এবং সেই সঙ্গে কবির কাব্যে, কবির গদ্যে, কবির ভাবনায়, কবির ভ্রমণে, কবির স্বপ্নেও হয়তো। আসুন আমরা আজকে কবির কাছেই শুনি। রেখেছো রঙিন পাতা, শব্দটুকু রঙিনে রেখেছো, সাপের চলার শব্দ, মাথার উপরে সূর্য, নীলকান্ত, সকলেই হারানো শিশুকে তার নিজের বাড়ির কথা প্রশ্ন করে, নাম বলো, বাপ মা কোথায়, কোথায় নিজের দেশ, জানে না সে কার সঙ্গে এখানে এসেছে, শুধু মনে পড়ে সাপের চলার শব্দ, জন্মাবধি শুধু এটুকুই মনে আছে, বর্ণময় তাও সে ভোলেনি, বাকি সব অবান্তর, অন্ধকার, পরম্পরাচ্যুত। বক্সিগঞ্জে পদ্মাপাড়ে প্রথম কবিতাটা পড়লেন উৎপলদা। বক্সিগঞ্জে পদ্মাপাড়ে উৎপলদা আপনার লাস্ট বাট ওয়ান বই নাকি, শেষ বইয়ের মধ্যে ওটা ঢুকে গেছে?
হ্যাঁ, এটা মানে শেষ বই, আপনার শেষতম বই হলো সুখ দুঃখের সাথে, তার একটি অংশ হয়ে গেছে বক্সিগঞ্জে পদ্মাপাড়ে, অথচ বছর দুয়েক আগে বইমেলায় একটি চটি বই হিসেবে আমরা দেখেছিলাম। আমরা ওই শেষ থেকে শুরু করি, মানে কাছে যবে ছিলে হলো না যাওয়া বসে ব্যাপার আর, মানে অনেকটা কালিদাসের হিয়ালির মতো লাগছে। বিক্রি হতো ট্রেনে এক সময়, আমরা অবশ্য সেসব দিন দেখিনি, সেসব খণ্ড বৈচিত্র্যের দিনে আমরা প্রবেশ করি উৎপল কুমার বসুর হাত ধরে, এবং যেখানে অপেক্ষা করেন লোচন দাস কারিগর থেকে শুরু করে মিন যুদ্ধের কুশীলবরা। তো সেখানে এই বক্সিগঞ্জে পদ্মা পাড়ে এই যে শব্দবন্ধ, সে তো ভীষণভাবে একটা স্মৃতিমেদুর জায়গায় নিয়ে যায়, এবং আপনার কবিতার অন্তত সাম্প্রতিক কবিতার একটা খুব বড় জায়গা জুড়ে রয়েছে খণ্ড স্মৃতির চলাচল। আপনার কবিতায় যে একটা বিশেষ চরিত্র রয়েছে যে জাম্প কাট, তার মধ্যে সেই স্মৃতিগুলো যেন একটা স্মৃতি থেকে একটা স্মৃতিতে জাম্প করছে। বক্সিগঞ্জে পদ্মা পাড়ে পড়লে মনে হয় যেন কোথাও সেই যুক্তবঙ্গের স্মৃতি, কোথাও যেন সন্ধ্যা প্রদীপ আলো, তার কাছে ফিরে যাওয়া, এই স্মৃতির মধ্যে আপনি কেন এখন? কেন সেটা বলা খুব কঠিন আমার পক্ষে, তবে একটা কথা বলি যে এই যে স্মৃতি যাকে বলা হচ্ছে, এটা কবি এলিয়টের একটা খুব ভালো শব্দবন্ধ আছে, মিক্সিং মেমরি উইথ ডিজায়ার। সুতরাং স্মৃতি এবং আকাঙ্ক্ষা, এই দুটোর একটা মিশ্রণ আমার লেখার মধ্যে রয়েছে। আর বক্সিগঞ্জে পদ্মা পাড়ে এটা বলা বাহুল্য রবীন্দ্রনাথের বহুল প্রচলিত হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পাড়ে। এখন কথাটা হচ্ছে যে এসব অবলুপ্ত, হাট বসা, হাটে যাওয়া, হাট থেকে ফেরা, হয়তো দূর দেশে কোথাও আছে, দূর অঞ্চলে কোথাও আছে, দূর গ্রাম গ্রামান্তে কোথাও আছে, কিন্তু আমার নিজের ছেলেবেলায় এরকম একটা পরিবেশে কেটেছে। আমাদের ওখানে অবশ্য রবিবারের হাটটা বসত। ওখানটা কোনখান? এই ওখানটা হচ্ছে, এটা হচ্ছে উত্তর বাংলার কুচবিহার জেলার দিনহাটা বলে একটা জায়গা। আচ্ছা, সেই দিনহাটায় আমি স্কুলে পড়েছি। তা দিনহাটা একটা খুব বড় হাট বসত, সেই হাটে আমরা যেতাম, এবং হাটে যাওয়া একটা খুব বড় আনন্দের বিষয় ছিল। ফিরেও আসতাম, সন্ধে হওয়ার আগেই বলে দিত বাড়িতে, দেরি হলে বকাবকি করতো, ইত্যাদি ইত্যাদি। তা এই বক্সিগঞ্জে পদ্মা পাড়ে, আর পদ্মার পার তো আমাদের সকলের মনোজগতের একটা অঙ্গ, সে বাঙালিদের কাছে যে কোনো নদী, যেরকম যমুনা নদী বা যে কোনো নদী, যেরকম পদ্মা নদী, গঙ্গা নদী, সেরকম এই অভিজ্ঞতা প্রত্যেকের আছে, এমন কোনো বাঙালি নেই যার এরকম অভিজ্ঞতা নেই। তো এখানে আমরা যে এখন যে স্মৃতির ব্যবহারটা দেখছি, মানে এটা এই সব হয়তো আমি ভুল করছি না যে আপনার কবিতার মূল এতদিনের যে দীর্ঘ কবিতার যাত্রা, তার মোদ্দা জায়গাটাই ছিল স্মৃতির সঙ্গে আকাঙ্ক্ষাকে মেশানো সর্বদা। কিন্তু ধরুন যখন সূত্রপাত, চৈত্রের রচিত কবিতা এবং পুরি সিরিজ ও আবার পুরি সিরিজ, এই জায়গাটাতে আমরা যে স্মৃতিকে দেখতে পাচ্ছি তা হয়তো আমাদের অভিজ্ঞতার অংশ নয়। যেমন মানে আমি খুব মানে আমাদের মানে কাদের, আমাদের বলতে বলছি যে এই যে প্রজন্ম, যে মানে অপেক্ষাকৃত কম বয়সীদের শ্রেষ্ঠ কবিতা সংগ্রহের ভূমিকায় আপনি লিখছেন, পাবে আমাকেও বাদার জঙ্গলে এক পর্তুগিজ অশ্বতর তোমাকে দেখাবে, আমিও হেতাল কাটা ও পশুর মাংসে বিঁধে আছি, লৌহ কণার গান শুনে যাও, শ্বেত কণিকার ক্ষিপ্ত নৃশংসতা শোনো, বিষ যার চোখ নেই, বৃদ্ধি আছে, খসে পড়া আছে, নেই ত্বক, শুধু ঝুলন্ত প্রদর আছে, পুঁজ আছে, এঁকে নমস্কার কর। এই যে পর্তুগিজ অশ্বতর, এর অনুসঙ্গ কোথাও যেন নিয়ে যায় আমাদের উপনিবেশের গোড়াটা, যেন আমরা আরেকটা স্মৃতির দ্বারা আক্রান্ত হই, যে স্মৃতিটাকে আমরা হয়তো ইতিহাস বলতে পারি, যেখানে পশ্চিম আসছে আমাদের দেশে, পর্তুগিজদের সূত্র ধরেই হোক,
এবং অশ্বতর বলেছেন আপনি ব্যাপারটাকে, এবং সেখানে একটা হাইব্রিড সভ্যতা ঢুকে পড়ছে এবং তারপরেই একটা বিষের জারণ শুরু হচ্ছে। সেই বিষয় তো ঔপনিবেশিকতার বিষ। সেখান থেকে আজকের এই সুখ দুঃখের সাথী, এই চৈত্র রচিত কবিতার থেকে সুখ দুঃখের সাথীর যে দীর্ঘ যাত্রা পথ, তাতে এই বিষ থেকে ক্রমশ আপনি এক অমৃতের সন্ধান করেছেন এবং সে পাঠক সে অমৃতের স্বাদ পান আপনার লেখা পড়তে পড়তে। সেটা ওই স্মৃতিগরল থেকে স্মৃতি অমৃতে উত্তরিত হওয়ার ব্যাপার। তো এই চৈত্র রচিত কবিতার সূত্রপাত কিভাবে, কি সূত্রে প্রথম লেখা আপনার? ও, এগুলো কথাগুলো শুনতে খুব ভালো লাগছে, কিন্তু আমি আসলে এত ভেবে চিন্তে কিছু লিখিনি। আমরা তো কেউই লিখি না উৎপলদা, কিন্তু আমাদের তো চার পাঁচটা ভাবিয়ে লিখিয়ে নেয়। আচ্ছা ঠিক আছে। না, আমি তুমি কি জানতে চাও যে আমি প্রথম কিভাবে লেখা শুরু করি বা সেটা তো একটা কাজের জায়গা, তারপর তো চিন্তা জায়গাটা তো আসবে। হ্যাঁ, কাজের জায়গাটা যদি ধরা যায়, আমি যখন কলকাতায় কলেজে পড়তাম তখন আমাদের বন্ধুরা, আমি অবশ্য বিজ্ঞান পড়েছি, আমি সাহিত্য পড়িনি, তখন ওই সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে কাগজ টাগজে লেখা পাঠালাম, লেখা ছাপাও হয়ে গেল, অনেকে ভালোও বলল। তার মধ্যে ভালো বলার মধ্যে একজনের নাম আজকে স্মরণ করি, তিনি বেশ কিছুদিন হলো মৃত, তিনি হচ্ছেন তখনকার কবি সঞ্জয় ভট্টাচার্য, পূর্বাশা পত্রিকা, সেখানে আমার লেখা ছাপা হয়েছিল। এবং সঞ্জয়বাবু নিজে এত বড় মাপের মানুষ ছিলেন যে উনি আমাকে সামনে বসিয়ে আমার লেখাটাই উনি আমাকে ব্যাখ্যা করে শোনালেন, এবং আমি তখন বোধ হয় সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে পড়ি, আমি প্রচণ্ড লজ্জা টজ্জা পেলাম। তা মনে মনে উৎসাহিত হলেন না? মানে তখন প্রথমত আমি গ্রাম থেকে এসেছি, আর দ্বিতীয়ত সঞ্জয়বাবুর ব্যক্তিত্ব ছিল প্রচণ্ড ব্যক্তিত্ব, খুব মেয়ে আর অদ্ভুত অদ্ভুত কথা বলতেন উনি। সেই দু একটা কথা কি আমি বলতে পারি? হ্যাঁ হ্যাঁ। যেমন উনি আমাকে বুঝিয়েছিলেন যে আর্য সভ্যতার উৎপত্তি কুমিল্লা থেকে, কুমিল্লা থেকে আর্য সভ্যতা ক্রমশ পশ্চিম দিকে যায়। এখন সেটা শুনে আমরা তখন তো অত জানি না, আর্য সভ্যতা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাও ছিল না। তবে উনি যুক্তিটা খাড়া করেছিলেন আজকের দিনে, যাকে বলা চলে সেমিওটিক যুক্তি, ভাষাতত্ত্বের যুক্তি। উনি বললেন, দেখো এই কুমিল্লা শব্দটা কোত্থেকে হইল, উনি বাঙাল ছিলেন, যে কুর্ম আর ইলো, কুর্ম মানে কচ্ছপ আর ইলো মানে জল, জল থেকে কচ্ছপ উঠল, ভেসে উঠল এবং তার উপরে পৃথিবী, এই তো সৃষ্টির রহস্য, এই বৈত্য সভ্যতা শুরু হলো। এইরকমভাবে উনি একটা অদ্ভুত উল্টোপাল্টা কথাবার্তা বলতেন এবং সেগুলো বেশ ভালোই লাগতো তখন শুনতে। তা আমরা খুব তার চ্যারা হয়ে গিয়েছিলাম তখন, প্রায়ই যেটা মোর কাছে। তবে উনি ছিলেন সবসময়ই কাউকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হলো, কেউ গেলে উনি ছাড়তেন না, এইটা অনুবাদ করে দাও, এইটা প্রুফ দেখে দাও, অমুক করো তমুক করো, সবসময় লোককে দিয়ে কাজ করিয়ে নিতেন এবং খুব বন্ধুত্বপূর্ণভাবে, খুব সুন্দর মানুষ ছিলেন। তা সেইভাবে লেখা শুরু হলো আর কি। আর একটা লিখে কাগজ থেকে একবার টাকাও পেলাম, সেটাও খুব বলার মতো, দেশ পত্রিকায় লিখে পুজো সংখ্যায় ২৫ টাকা পেয়েছিলাম। সে তো অনেক টাকা তখনকার দিনে। তা সেই সেই টাকা দিয়ে খাওয়া দাওয়া হলো, বই কিনলাম। বই কিনলাম মানে অংশ তো সেই আমার পতনের কারণ বলা যেতে পারে, কেননা আমি বই কিনলাম জীবনানন্দ দাশের কবিতার বই, সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী এদের কবিতার বই, মানে একেবারে উপচার সহ আপনি শুরু করলেন না? সেইটা কিনলাম সিগনেট বুকশপ থেকে, তখন সিগনেট বুকশপটা খুব আকর্ষণীয় জায়গা, এখন তো সেসব প্রায় লুপ্ত। সে খুব সুন্দর দোকান, সাজানো দোকান, এবং সেখানে গেলে তার সঙ্গে আমাদের পরে খুব বন্ধুত্ব হয়। দিকে না, দিকে তো দোকানে থাকতেন না, কমল কুমার মজুমদার? কমল কুমার মজুমদারও না, ওখানে একজন কম বয়সী ছেলে, আমাদেরই বয়সী, একটু বেশি বয়সের, কাছাকাছি বয়সের, সে নানা রকম গল্প করতো, এই বইটা কেমন লাগলো, এই বইটা ভালো লাগলে তাহলে তারপর এই বইটা পড়ুন, অনেক সময় পয়সাও নিত না, বলতো নিয়ে যান বাড়িতে পড়ুন, পড়ে ভালো লাগলে এসে দাম দিয়ে যাবেন, কিনে আর ভালো না লাগলে ফেরত দিয়ে দেবেন। এইরকম ভাবে তারা বাংলা কবিতাকে একসময় কবিতা এবং প্রবন্ধ পৃষ্ঠপোষকতা পৃষ্ঠপোষকতা করেছে। আমি এই জায়গাটা থেকে সরছি, ধরুন চৈত্র রচিত কবিতা থেকে ২০ সিরিজ, এটা আপনার পাঠক মাত্রই আমরা জানি যে এখানে সমুদ্র একটা খুব বড় চরিত্র,
হ্যাঁ, এবং এই যে পর্তুগিজ অশ্বতরের কথা আমরা পড়লাম, এবং সেখান থেকে সমুদ্র, যে সমুদ্র আমরা পরবর্তীকালের পশ্চিমী সমাজবিদ্যার লোক মানুষদের গবেষণায় দেখেছি, সে এক অজ্ঞান, সেখান থেকে জ্ঞান উঠে আসে হয়তো। আপনি যে সময় সমুদ্রকে দেখছেন, যে সমুদ্রের কথা এখানে বারবার এসেছে, এবং পুরী সিরিজ এই নামকরণটার মধ্যেই যেন চোখে বেশ কিছু নুলিয়া উল্টোনো ডিঙি সহ এক ঝাঁক লাল কাঁকড়া সহ একটা সমুদ্রের ছবি উঠে আসে। সেই সমুদ্র এবং আপনার এই যাত্রার শুরু এবং পুরী সিরিজের সূত্রপাত, এটা নিয়ে আপনি বলেছিলেন একটা ইতিহাস আছে, আমরা ইতিহাসটা আগে শুনি তারপরে আমরা। না, তখন কি মাথায় কি চিন্তা এসেছিল জানি না, কেন বলেছিলাম ইতিহাস আছে, এর খুব বেশি একটা কোনো ইতিহাস নেই। আমি আসলে ঠিক সমুদ্রেতে উৎসাহী নই, মানে সমুদ্রে যারা ঝড় বৃষ্টির মধ্যে গেছে, সমুদ্রের উত্তাল ঢেউ সহ্য করেছে, সেটা আমার খুব উৎসাহ নেই। আমার উৎসাহ হচ্ছে বা চিন্তার বিষয় হচ্ছে বেলাভূমি, সমুদ্রের তীর, যেখানে মানুষ যায় স্নান করে। তুমি একটু আগে বললে যেরকম নলিয়ারা আসে, নৌকো নিয়ে আসে, এ করে স্নান করে, কাঁকড়া হে অমুক তমুক কত কি জিনিস জলে ভেসে আসছে। আবার খুব মজার জিনিস দেখেছিলাম যে জলে কিছু ছুঁড়ে ফেললে সেটা আবার ফিরে আসে। এটা আমরা ছেলেবেলায় গল্প শুনেছিলাম যে সমুদ্র নাকি কিছু নেয় না মানুষের কাছ থেকে, মহাপ্রভু ছাড়া আর কিছুই নেয়নি, তাই মহাপ্রভু ডুবে গিয়েছে। হ্যাঁ, মহাপ্রভু না ডুবে যায়, এই যে দীঘায় বেলাভূমি এবং তৎসংলগ্ন যে কাণ্ড কারখানা যা চলে আর কি, যে জোয়ার এলো সব দাগ মুছে গেল ইত্যাদি ইত্যাদি, এগুলো আমার কাছে খুবই বিস্ময়কর। প্রথম আমি যখন দেখি সমুদ্র আমি তো একেবারে বিস্মিত হয়ে গিয়েছিলাম যে এরকম একটা জিনিস। তার আগে পাহাড় দেখেছি, পাহাড় টিলা এইসব দেখেছি, সেগুলো তত আকর্ষণ করেনি, সেগুলো অনেকটা স্থির এবং খুব অপরিবর্তনীয়, তার কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু সমুদ্র নিয়ত পরিবর্তনশীল। না, এই সূত্রে মনে পড়ছে যে বেশ কিছুদিন আগে আমাদের সম্পাদক অরুণ সেন একটা খুব সুন্দর একটা প্রকাশনা করে, মানে বই প্রকাশ করেছিলেন, পূর্ণেন্দু পত্রিক প্ল্যানে সমুদ্রের কবিতা বলে, সরু লম্বা পকেট বই, সমুদ্র নীল কালারের, এবং তাতে আপনার এই কবিতাটি ছিল যেটা আপনার হাতে এখন দিলাম। এটা আমাদেরও খুব প্রিয় কবিতা পরিসিরিজের। এটা কি আরো প্রকৃতির ছবি? আরো প্রকৃতির ছবির গোড়ার দিকটা প্রথম, মানে এখানে তিনটে অংশ আছে, প্রথম অংশটা তাহলে আমি পড়ি, তাহলে খানিকটা বোঝা যাবে। বাতাস শাসন করে ঢেউগুলি, অনন্ত প্রাকার শুষ্ক তৃণে ঝাউ শাখে, নগর পিছনে ফেলে চলে আসে সহস্র ভিখারি, অন্ধ লোল ভিখারিণী ভিক্ষাদাতা ইত্যাদি সার। কেননা ওষ্ঠে দুই করতল স্ফীত করে হাঁক দেয় মুক্তার শিখারি, যেখানে জলের রেখা ধাপে ধাপে দিগন্তে ছড়ায়, যেখানে সৈকত জুড়ে উড়ে চলে ছায়াপত্র রাশি, আমার হোটেল থেকে দেখা গেল যতখানি তোমাকে দেখায়, কিছু কি গোপন রাখো কোনো প্রেম বৈষম্যের হাসি, প্রতি ধর্ম বলে দেয় আমি চাই অসম্পূর্ণ পাঠ, ওই মতো মুক্তা বলে জলের প্লাবনে তবু মুক্তার শিকার, তরঙ্গে নেমেই আজ বোঝা গেল সমুদ্র কপাট আরো দূরে, যেখানে জলের রং লৌহ মরিচার শিকলের মতো লাল, ভিখারির দলে মিশে আমি কি শুনিনি জলের গভীরে রুদ্ধ শৃঙ্খলের ধ্বনি। এই কবিতার যে শিউরে ওঠে একটা ব্যাপার রয়েছে যে ভিখারির দলে পাঠক আজও মিশে যাচ্ছে, পাঠক ও ভিখারি। মানে ধরুন আপনার বেশ কয়েক প্রজন্ম পরে যখন আমি প্রথম এই কবিতাটা পড়ি, তখন নিজেকে ভিখারি বলেই বুঝতে শিখেছিলাম, এবং সমুদ্র কপাট যে ঠিক কত দূরে আমি নিজে আজও ভেবে উঠতে পারিনি, কিন্তু ওই যেখানে জলের রং লৌহ মরিচার শিকলের মতো লাল, এই বন্ধন থেকে মুক্তি যে আর পাবো না সেটাও জেনে গেছে, এবং সেই এই জাদুটা বোধ হয় কবিতার অ্যালকেমি, কবিতার অ্যালকেমি। কিন্তু এখান থেকে মুক্তি পান না কবিও, এবং যতই সাঁতার কাটা যায় সমুদ্র কপাট নেই যে আমি ওটা দিয়ে আর কোনো একটা দরজা দিয়ে বেরিয়ে যেতে পারবো। এই যে জায়গাটা তৈরি হলো, বা ধরুন
আপনার এখানে পরপর যে সাংঘাতিক সমস্ত কবিতা, মানে অত্যন্ত প্রিয় কবিতা বাংলায়, বাংলায় যারা কবিতা পড়ছেন বা লিখতে আসছেন বা কবিতা প্রেমী, এই লাইনগুলো আমি খুব পুরো কবিতাটা পড়ছি না, ফেরিঘাট। হে সূর্য কুকুট বৃষ, সাবলীল সোনার গাছের প্রচ্ছায় অন্ধকারে সমস্ত তৃণের রোমে একই সঙ্গে ক্ষুধা ও চুম্বন রেখেছ স্তম্ভিত করে। হে সূর্য উৎফিন্ন বাহু, তুমি পরাং মুখ আমাকে দাওনি ধান, গোলাঘর বীজের উত্থান আমাকে দাওনি সার, বৃষ্টি জল কূপের বিন্যাস আমাকে দাওনি শেষ জলসিঞ্চনের মতো জননী প্রতিভা। এই পঙ্ক্তিগুলো যখন লেখা হচ্ছে, এটা ১৯৫০ শেষ ধরে নিচ্ছি, এই সময় বাংলা কবিতার যে মেইন স্ট্রিম তা কিন্তু প্রায় অন্য কথা বলছিল। এবং আপনি যে পত্রিকার সঙ্গে খুব ব্যাপকভাবে যুক্ত ছিলেন বলে আমরা জানি, কৃত্তিবাস, কৃত্তিবাসের অন্যান্য লেখকদের লেখা কবিতা কিন্তু একদমই অন্য কথা বলছিল, যে এই যে একটা আপাত দুরূহ আড়াল থাকছে, টুকরো টুকরো ছবি গাঁথা হচ্ছে, এভাবে কিন্তু কেউ লিখছিলেন না। সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, শরৎ কুমার, তারাপদ রায়, এদের প্রত্যেকের কবিতাতেই আলাদা আলাদা বৈশিষ্ট্য ছিল, কিন্তু আপনার কবিতায় এই খণ্ড বা এবং সেই খণ্ড বৈচিত্র্যের ব্যাপারটাই এসে যাচ্ছে আপনারই কয়েনেজ। সেটা কেন, আপনি প্রথম থেকেই এটাকে অনুসরণ করেছিলেন কেন? কৃত্তিবাসে আমরা যারা লিখতাম সে সময়, এটা যে খুব মেপে ঝুঁকে করা হতো তা নয়, সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদক ছিলেন, সে হয়তো এসে বলল যে এই কাগজ বেরোবে, অনেকদিন বেরোয় না, লেখা দাও লেখা দাও, সাত দিন পর সামনের সোমবার সব লেখা নিয়ে এসো। এরকম একটা মাস্টারমশাইয়ের মতো সামনের সোমবার আমরা সব লেখা নিয়ে গেলাম, এবং ছাপা হলে নানা রকম সমালোচনা হতো। আর আরেকটা জিনিস ছিল, যারা কৃত্তিবাস দেখতেন তাদের একটা সম্পাদকীয় সুযোগ ছিল, যে যখন যেবার সবাই প্রায় ছন্দে লিখছে, সম্পাদক গদ্যে কবিতা লিখলেন, বা সবাই গদ্যে লিখছে, তিনি একটা ছন্দে কবিতা লিখলেন, অন্তমিল দিয়ে। সেখানে একটা স্ট্র্যাটেজি ছিল যে একেবারে আলাদা থাকার? না, আমার ঠিক স্ট্র্যাটেজি না, আমি একটু ভ্রাম্যমান প্রকৃতির লোক, ঘুরে বেড়াই, যা দেখি তাই লিখি, এবং আমি খুব সত্যি কথা বলতে কি ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ যেটাকে বলে, সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমার লেখায় কিন্তু খুব বড় চিন্তা বা দার্শনিক চিন্তা বা চিন্তা এসব আমার লেখায় নেই। আপনারা শুনছেন আজ রাতে, আজকের স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন কবি উৎপল কুমার বসু, এবং আপনাদের সঙ্গে রয়েছি আমি অনির্বাণ। উৎপলদা, আমাদের কথা হচ্ছিল কৃত্তিবাস নিয়ে। কৃত্তিবাস আমাদের কমলা লেবু বাগান বলেছিলেন বোধ হয় দেবারতী মিত্র অনেক পরে, তো সেই কমলা লেবু বাগানের গল্প একটু শুনল। আপনাদের যৌবনে যখন কৃত্তিবাসের, আপনাদের যৌবনের গল্প যখন আমাদের কাছে মিথ প্রায়। হ্যাঁ, কৃত্তিবাস শুরুতে তিনজন সম্পাদক ছিলেন, দীপক মজুমদার, আনন্দ বাগচি আর সুনীল গঙ্গোপাধ্যায়। এর মধ্যে দীপক মজুমদার স্বর্গত হয়েছেন, আনন্দ বাগচির আজকাল আর লেখা দেখি না, তিনি বোধহয় অসুস্থ। আর সুনীল লেখে, সুনীল বহাল তবিয়তেই আছে এখন। কৃত্তিবাস প্রথমত, এটা এই নামটা খুব সম্ভবত দিলীপ গুপ্ত দিয়েছিলেন সিগনেট প্রেসের, এবং উনি কাগজটা দিতেন, আর ওতে একটা অলিখিত শর্ত ছিল যে ওতে কবিতা ছাপা হবে নতুন কবিদের, তরুণ কবিদের, আর যারা তখনকার দিনে বয়স্ক এবং প্রতিষ্ঠিত তাদের প্রবন্ধ ছাপা হবে। তাই হয়েছিল, জ্যোতিরিন্দ্র মৈত্রের প্রবন্ধ, জ্যোতিরিন্দ্র মৈত্র, সমর সেন। এবং আবার এটা ভাবলে অবাক হতে হয় যে এদের সঙ্গে কি সাবলীল এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল আমাদের, এটা বিস্ময়কর। আমার নিজের মনে আছে যে একবার সমর সেন বলে তৃতীয় সংখ্যায় লেখেন, যে সেই লেখাটা ওর কাছে চাওয়া হয়েছিল, উনি লেখাটা পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, একদিন কফি হাউসে এসে আমাকে ধরলেন, তখন আমি অনেক দূরে আর কি ব্যাকগ্রাউন্ডে, কেউ চেয়েছিল, দীপক বোধহয় চেয়েছিল, দীপক তখন খুব এসব যোগাযোগ রাখতো বিখ্যাত লোকদের সঙ্গে, চেয়েছিল, যাই হোক উনি আমাকে বোধহয় দেখেছিলেন দীপকের সঙ্গে, উনি আমাকে লেখাটা দিলেন, বললেন যে এরকম
দীপক মজুমদার একটা কাগজের জন্য লেখা চেয়েছিলেন, তা আপনিও ছিলেন তখন, আপনাকে এই লেখাটা দিচ্ছি। ও তখন ছিল না দীপক ওখানে। তা এইরকম সে তাতে খুব সুন্দর একটা লাইন ছিল যে সব ভালোবাসাতেই দুঃখ আছে, ভাষাকে ভালোবাসাতেও দুঃখ কিছু কম নয়। এইভাবে উনি লেখাটা শেষ করেছিলেন। জ্যোতিরিন্দ্র মৈত্র তো অনেক লিখেছিলেন নানা প্রসঙ্গে। স্বরান্বিতা বলে একটা খুব মানে খুব দুঃসাহসী প্রবন্ধ বেরিয়েছিল কৃত্তিবাসে, যেখানে জ্যোতিরিন্দ্রবাবু তার সেই প্রগতি আন্দোলনের পাশটাকে খুব মানে আঘাত করেছিলেন নিজের পাশকেই। হ্যাঁ, তখন ওরা জ্যোতিরিন্দ্রবাবু এবং আরো কেউ কেউ তখন এই আমাদের আদিবাসী সাহিত্য, লোকসাহিত্য এইসবে উৎসাহী হয়ে পড়েন। বিষ্ণুদেব একটা সময় হয়েছিলেন, এবং হয়তো ভেরিয়ার এলউইন বলে যিনি ছিলেন নৃতত্ত্ববিদ, এখানে কাজ করছিলেন, কলকাতাতে তার অফিস ছিল, ভেরিয়ার এলউইনের ঘরে আড্ডা হতো খুব। তখন এরা সব যেতেন, বিষ্ণুবাবু থেকে আরম্ভ করে সুধীন্দ্রনাথ দত্ত, এরা সব যেতেন ওর ঘরে, খুব বড় আড্ডা হতো। এবং এই প্রসঙ্গে একটা অদ্ভুত কথা বলি, তখন এখানকার জিওলজিক্যাল সার্ভের একজন ডাইরেক্টর ছিলেন, তার নাম হচ্ছে অডেন, তিনি হচ্ছেন কবি অডেনের দাদা। হ্যাঁ, এটা আমি শুনেছিলাম। তিনি কলকাতায় ছিলেন, এবং তখন একটা এই পশ্চিমী যারা গবেষণা করছেন লেখক, এদের সঙ্গে এখানে একটা লেখকদের কলকাতায় একটা খুব মেলামেশা হতো সেই সময়। এটা কিন্তু এই লেখক কুল তো আপনারা নন না, এটা খুব মানে তখনকার এলিট ঘরানা, তখনকার এলিট ঘরানা, সুধীন্দ্রনাথ আমরা যা পড়েছি অন্তত সেই ড্রেসিং গাউন ও সুট, না না আমরা একেবারে এই রাস্তার লোক বলতে যা বোঝা যায়। আর আমরা এসেছি বিভিন্ন রকম পড়াশোনা থেকে, বিভিন্ন রকম জীবিকা থেকেও, যেমন কেউ হয়তো স্কুল মাস্টার হবে, কেউ হয়তো ল্যাবরেটরিতে কাজ করবে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হবে, কেউ হয়তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবে, মানে ছোট মাপের আর কি, কেউ হয়তো উকিল হবে, এইরকম ধরনের পড়াশোনা। সুতরাং এইসব ছাপগুলো লেখার মধ্যে অনেকে ঠিক করেনি কি হবে নাকি, অনেকে ঠিক করেনি, কিন্তু তখন একটা চাপ ছিল দ্রুত একটা কোনো জীবিকার মধ্যে ঢুকে পড়ার আর কি, এইরকম। এইভাবে কেটে আপনার সঙ্গে এদের যোগাযোগ কি করে হলো, মানে সুনীল গঙ্গোপাধ্যায়, দীপক মজুমদার? ও সেটা হয়েছিল স্কটিশ, আমি স্কটিশ চার্চ কলেজে পড়তাম, দীপকও স্কটিশ চার্চ কলেজে পড়ত, এবং দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অসমেদেবরা, তিনিও স্কটিশ চার্চ কলেজে পড়তেন। তা ওদের একটা বামপন্থী দল ছিল আর কি স্কটিশ চার্চ কলেজে। আমি প্রথমত বিজ্ঞান পড়তাম, আর আমি সত্যি কথা বলতে গিয়ে আমি খুব গুড বয় ছিলাম আর কি, কলেজ ছুটির পর বাড়ি ফিরে যেতাম, বেশি আড্ডা টাড্ডা দিতাম না। আর আমার প্রিয় জায়গা ছিল ল্যাবরেটরি, আমি আমি ভীষণ ল্যাবরেটরি ঘেঁষার লোক। আমি পরেও আমি যখন এমএসসি পড়েছি, আমার সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আমি ল্যাবরেটরির মধ্যেই থাকতাম। তা এই ব্যাপারটা হচ্ছে যে তখন আমি ব্যক্তিগতভাবে আমি এই বামপন্থী লেখকদের একটু সমীহ করেই দূরে দূরে থাকতাম, চড়া গলায় কথাবার্তা বলতেন, অনেক কিছু বুঝতেন, জানতেন, হাতে মোটা মোটা বই নিয়ে ঘুরে বেড়াতেন, এগুলো ঠিক আমার ধর্ম নয়। কিন্তু কৃত্তিবাস এসে যেটা করলো, যে সেটা হচ্ছে যে যার পাগলামি বা অবসেশন যাকে বলে, বা বা যেসব মূল চিন্তা সেগুলোকে নিয়ে যে যার মতো থাকুক, তাতে কোনো যায় আসে না। খুব যে একটা ইনফ্লুয়েন্স করার চেষ্টা হয়েছিল তা নয়, কিন্তু কোথাও একটা মূল সুর ছিল সকলের মধ্যে, একটা কোথাও একটা কমন জায়গা ছিল। হ্যাঁ, কমন জায়গা ছিল, সেটা হয়তো সমসাময়িক। একটা কথা বলি যে একটা সময়কে বুঝতে গেলে, তার তার কালচারাল অর্ডারটা বুঝতে গেলে নিশ্চয়ই তার পলিটিক্যাল অর্ডার এবং তার অর্থনৈতিক অর্ডার, এই দুটো ক্ষেত্রকে বোঝার দরকার, তাছাড়া কালচারাল অর্ডার হয় না। বা ভাইসি ভার্সা, বা ভাইসি ভার্সা, মানে একটা ত্রিভুজে তিনটে কোণা যদি আমি ভাবি, কোনো কোণাটাই বিচ্ছিন্ন না, এবং একটা কোণাকে আরেকটা কোণা থেকে বিচ্ছিন্ন করে বোঝাও যায় না। যদিও আমাদের বাংলা সাহিত্যের সমালোচনা সাহিত্যের ধারাটা হচ্ছে কিন্তু এই রকম না, সেটা খুব গোলমেলে দিক, মানে বাংলা সাহিত্যের সমালোচনা সাহিত্য যেটা, হ্যাঁ সেটা তো প্রায় কনটেক্সট বিচ্ছিন্ন একটা একটা, মানে তার এটা অবশ্য মানে বলাটা খুব অন্যায় হবে না যে প্রকরণগত দিকটাকে তারা সংস্কৃত সাহিত্য থেকে নেন, আর বাকিটাকে জুড়ে যান মার্কসীয় সাহিত্য বিখ্যাত সঙ্গে, নিয়ে যেটা দাঁড়ায় সেটা কিছুই হয় না আর কি, মানে অদ্ভুত জায়গায় পাঠক চলে যাবে। হ্যাঁ, সে বলতে পারো, কিন্তু
তারা যে খুব মার্কসিজম বুঝতেন না আমার তেমন হয় না, বা ধারণা কিন্তু এখনো চলছে, এখনো চলছে, তার কারণ স্বচ্ছভাবে এগুলো এই ট্রান্সপারেন্সির যে দরকার আছে, যে আমি এই এইভাবে করব বলে যে শুরু করা একটা, সেটা কারোর ছিল না, যেটা কবিতায় হয়েছে অনেক বেশি, কবিতার কাজটা অনেক অনেক ডিটেলে, অনেক ডিটেল। তো যাই হোক, আমরা সেই গল্পটা ফিরে আসি, যে এদের সঙ্গে আপনার যোগাযোগ হলো কলেজে, কলেজে দীপক মজুমদারের বাড়িতে হেমন্ত কুমার স্ট্রিটে, তখন ছোট আড্ডা বসত, ওরা একটা ঘরে থাকতো, দীপক, দীপকের মা, দীপকের মা একটা স্কুলে পড়াতেন, ওরা থাকতো এবং আমরা ওর ঘরেই আড্ডা দিতাম। পরে সুনীলের বাড়িতে, সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও আড্ডা হয়েছে অনেক, উত্তর কলকাতায়, উত্তর কলকাতায়। এই গোটা কৃত্তিবাস ব্যাপারটাই ছিল উত্তর কলকাতা কেন্দ্রিক, কিন্তু আপনি থাকতেন বোধহয় তখন, আমি দক্ষিণে, কিন্তু আমি পড়তে যেতাম স্কটিশে। আর তারপর দক্ষিণ কলকাতা, সে প্রসঙ্গটা এখনই বলে ফেলি, কেন না দক্ষিণ কলকাতা থেকে একটা কাগজ বেরোতো ইদানিং বলে, সেটা এই গড়চা রোডে আলফা কাফে বলে একটা কাফে, সেখান থেকে ওরা ওখানে আড্ডা দিত। ওরা কারা মানে? ওরা মানে হচ্ছেন শ্যামল গঙ্গোপাধ্যায়, শঙ্কর চট্টোপাধ্যায়, কবি শঙ্কর, বিমল রায়চৌধুরী, যার নাম, এরা সব এইখানে, এই সুতৃপ্তি বলে একটা রেস্টুরেন্ট খুব বিখ্যাত রেস্টুরেন্ট ছিল, দেশপ্রিয় পার্কের ওখানে, আর ওই আলফা কাফে তো ওরা আড্ডা দিত, ইদানিং বলে একটা কাগজ বার করতো। তো ওরা একবার লিখলো যে এরকম উত্তর কলকাতা একটা দল তৈরি হয়েছে লেখকদের, তাদের সেই দলটার নাম কৃত্তিবাস, তারা কাগজ বের করে, তাদের যদি সাহস থাকে আসুক দক্ষিণে, মোকাবিলা, হ্যাঁ আসুক, দেখি তারা কিরকম দেখতে, তারা লেখার কিচ্ছু জানে না, অমুক তমুক যা লেখার আমরাই জানি দক্ষিণ কলকাতা। এই শুনে উত্তেজিত হয়ে এক রোববার সকালে আমরা, আমি আবার গেলাম দক্ষিণ থেকে উত্তরে, এসে উত্তরের দলের সঙ্গে এলাম, সে আলফা কাফেতে দেখা হলো, দেখা হওয়ার পাঁচ মিনিটের মধ্যে অকৃত্রিম বন্ধুত্ব হয়ে গেল দুটো দলের মধ্যে, এবং আমরা আর বাড়ি টাড়ি ফেললাম না, দুপুরে এই পাড়াতেই কার বাড়িতে যেন খেয়ে নিলাম, আমাদের বিরোধী পক্ষের কারুর বাড়িতে, এবং সারা দিন এই অঞ্চলেই কেটে গেল। এই করে আমাদের সব বন্ধুত্ব হয়েছে আর কি। তারপরে শতভিসা বা এই কাগজগুলো, শতভিসা তা আগে, কৃত্তিবাসের আগে, হ্যাঁ, কিন্তু এরা আবার ঠিক শতভিসাও না, এরা খানিকটা কৃত্তিবাস মনোভাবাপন্ন লেখক বা কবি ছিলেন, কিন্তু শতভিসা মনোভাবাপন্ন, শতভিসা, শতভিসা আর একটু গম্ভীর বা একটু ভারী ধরনের, মানে শতভিসা ছিলেন অলোকরঞ্জন, অলোকরঞ্জন আলোক সরকার শঙ্খঘোষ এদের মধ্যে ছিলেন না তখন? শঙ্খঘোষ, শঙ্খঘোষের তো কবিতার খাতাই দীপকের ব্যাগের মধ্যে থাকতো, দীপক ছিল অদ্ভুত ধরনের সম্পাদক, খুবই প্রাতঃস্মরণীয় সম্পাদক, কেন ও কারোর কাছে লেখা চাইতো না, ও খাতাতেই, খাতাটা চাইতো, খাতা থেকে যেটা যেটা ভালো লাগবে ও ঠিক দিয়ে রাখবে, সেগুলো তুমি আর কোথাও দেবে না, এগুলো সব আমি আমি ছাপাবো যেখানে হয়। ওর সঙ্গে আরও সব নানা রকম কাগজের যোগাযোগ ছিল, তার ফলে দীপক একটা অদ্ভুত চরিত্র ছিল। দীপকই শঙ্খঘোষের প্রথম কৃত্তিবাসের প্রথম সংখ্যা, হ্যাঁ সেটা শঙ্খঘোষে, সেটা দীপক, সেটা আমরাই বসে সে কপি করেছি, মানে প্রথম কবিতা প্রকাশ হিসেবে সেটা একটা খুব আন্দোলন খেলা কবিতা সে সময় নিশ্চিত। এরপরে যাদের নামগুলো আসে, শক্তি চট্টোপাধ্যায়, হ্যাঁ শক্তি চট্টোপাধ্যায় অনেক পরে আছেন, শক্তি চট্টোপাধ্যায় কৃত্তিবাস বেরোয় ধরো 53-54 সাল, মোটামুটি দেখা যাচ্ছে শক্তি চট্টোপাধ্যায় নিয়মিত কবিতা লিখছেন 58-59 সাল থেকে, ওই সব সময় শক্তি আসে। শক্তি এসে, শক্তি আগে আগে গল্প লিখত, গদ্য লিখত, তারপর ওর সঙ্গে ফণিভূষণ আচার্যর কি একটা যোগাযোগ টোগাযোগ হয়, ওর বাড়িতেই বোধহয় থাকতো, শক্তির বাউন্ডুলেপনা ছিল খুব সাংঘাতিক, একেবারে এর বাড়িতে থাকা ওর বাড়িতে থাকা এইসব করত। তা শক্তি তারপর কিছু কবিতা নিয়ে আসে, কৃত্তিবাসে ছাপ হয়, সেগুলো বিস্ময়কর কবিতা, ওই সুবর্ণরেখার জন্ম, সুবর্ণরেখার জন্ম থেকেও পরে ও যেটা করতে আরম্ভ করে, ও ভাষা মিশ্রণ, মিশ্রিত ভাষা একটা তৈরি করার চেষ্টা করে, যেটার যেটা পরে ও ছেড়ে দেয়, আর এটা বেশি পার্সু করেনি, কিন্তু ওটা টুকরো টুকরো ভাবে এসে গেছে, ধরুন ওটা এসে গেছে দক্ষিণবঙ্গের কথ্য ভাষা, দক্ষিণ তার সঙ্গে একেবারে তৎসম তদ্ভব শব্দের প্রয়োগ, তার সঙ্গে কোথাও দু একটা ইংরেজি বা ইউরোপীয় শব্দ ঢুকে যাচ্ছে, ঢুকে যাচ্ছে, এবং ছন্দ ব্যাপারে একেবারে নিখুঁত, কোনো সমস্যা ত্রুটি নেই। ধরুন মনে পড়ছে যতদূর যে ওই বিখ্যাত বই ধর্মজির আত্মর, ধর্মাচার্য ছিল অনেক রাজার বাড়ি, চক মিলানো হাজার গাড়ি, এবং হ্রদে সোনালী অগণন, হাঁসের দল দোলায় পাখা, তবু তোমার সঙ্গে থাকা চমৎকার জুলেখা,
সোনালী অনুখনের সঙ্গে জুলেখা ডাবসনের মিল চমকপ্রদ ব্যাপার সে সময়। কিন্তু জুলেখা ডাবসন ঠিক কি করে এখানে ঢুকে পড়লেন? ঢুকে পড়লো, ওর আরো ছিল যেমন হার্ট ক্রাইম, এখন তুমি পড়ছো কি হার্ট ক্রাইম, থমকে আছে ট্রেনের সঙ্গে হার্ট ক্রাইম। তো এগুলো নিয়ে আপনারা কখনো ভাবেননি? ওকে না না ধরিনি, তার কারণ তখন কি লেখা হচ্ছে মানে প্রচুর, মানে আমাদের ওই ক্রিকেটের ভাষায় শঙ্কর চট্টোপাধ্যায়ের বাড়িতে টেবিলের এক পাশে হয়তো শক্তি, এক পাশে আমি বা সুনীল বা ওপাশে সুনীল, লেখা পড়া হচ্ছে, নিজেদের লেখা পড়ছি। একটাকে বলা হতো হাইকোর্ট এন্ড, আর একটাকে বলা হতো ক্রিকেট, এখানে বলে আকাশবাণী, আকাশবাণীর সেই দুটো এন্ড থেকে দুজন কবিতা পড়ছে, এই করে সকাল দুপুর পার হয়ে যাচ্ছে, দুপুরে কোথাও খেয়েটে নিয়ে এসে আবার চলছে এরকম। সে একটা অসম্ভব উত্তেজনার দিন ছিল তখন। না সেটা একটা খুব ঈর্ষণীয় দিন অন্তত আমাদের প্রজন্মের, যারা কবিতা পড়ি অন্তত বোঝার চেষ্টা করি তাদের কাছে, কারণ এই ডায়ালগের জায়গাটা আজকে উধাও প্রায় তাই না পরস্পরকে, মানে সেই লীলা মজুমদারের বিয়েতে ছিল না প্রতিবেশী বমি বাসটা হারিয়ে যাওয়ার পরেই যাদের মধ্যে এককালে গভীর ভালোবাসা ছিল তারা পরস্পরকে শুরু করলো, প্রায় সেরকম একটা আবহাওয়া। শক্তি চট্টোপাধ্যায়, সন্দীপন চট্টোপাধ্যায় এদের নিয়ে প্রচুর মজার স্মৃতিও রয়েছে। হ্যাঁ তা আছে, শক্তিকে নিয়ে আছে, সন্দীপনকে নিয়ে আছে, তারাপদ রায়, তারাপদ রায় আছে, তারপর কলকাতায় রাত্রে নিশাচরের মতো ঘুরে বেড়ানো। সেটা কেন, আপনারা কেন ঘুরতে বেরিয়েছিলেন এটা একটু মানে জানার ইচ্ছা? আমরা খুব আকৃষ্ট ছিলাম কলকাতা শহরের রাত্রির বেলায়, যেমন কার সঙ্গে যেন কথা হচ্ছিল যে সেনেট হল যে ভেঙে ফেলা হলো, হ্যাঁ সেটা নিয়ে শক্তির একটা বিখ্যাত কবিতা আছে সেনেট 1960, একদিন ঝড়ের রাত্রে, সেদিন আমি ছিলাম, চারজন আমরা ছিলাম, সংস্কার পন্থ বন্ধু, হ্যাঁ ভেঙে যাচ্ছে, হ্যাঁ সেটা সে খুব ঝড় এলো কালবৈশাখী রাত্রির বেলায়, তখন আমরা কোথায় পালাই, কলেজ স্ট্রিটের ওখানে কোথাও দাঁড়ানোর জায়গা নেই এরকম, তখন ওই সেনেট ভাঙা হচ্ছে, সেই ভাঙা থামের আড়ালে গিয়ে আমরা দাঁড়িয়েছিলাম, সুনীল ছিল, শক্তি ছিল, আমি ছিলাম, আর এক ব্যক্তি ছিল, চারজন। তারপর কালবৈশাখী যেরকম, কালবৈশাখী যেরকম হয় সে সে থেমে গেল, শান্ত হলো, আমরা চারজন যে যার বাড়ির দিকে, শক্তির লাগিয়েছি ছিন্ন ভিন্ন হয়ে চারজন যে যার বাড়িতে চলে গেলাম, চারদিকে চলে গেলাম। এটা একটা খুব সেই সময়কার একটা খুব রিমার্ক, সেই সময়কে ধরার জন্য একটা খুব উল্লেখযোগ্য কবিতা। সুনীল মুখোপাধ্যায়ের স্মৃতি শহর সেনেট হলের এই ভেঙে যাওয়ার উল্লেখ রয়েছে ভীষণ, যে রাগ ঝলসে ওঠে পূর্ণেন্দু বত্রীর ক্যামেরায়, হ্যাঁ পূর্ণেন্দু বত্রী তখন এই ভাঙার ছবিগুলো, ভাঙার ছবি তুলছিল, এবং এবং তখনও যে কি হবে তা তো আমরা বুঝতে পারছিলাম না, খালি দেখছিলাম যে সুন্দর থাম, ওই সুন্দর সামনের যে সিঁড়ির ধাপ, ওগুলোকে সব ভেঙে ফেলা হচ্ছে, এটা আমাদের খুবই বেদনাদায়ক, বিস্মিত, এবং কেনই বা হলো, এবং কারা করছে এটা, কার সম্মতি নিয়ে করছে, এবং সে অবশ্য তখন পশ্চিমবাংলা একটা বিরাট পরিবর্তনের হাওয়া বইছে, মানে বিধান রায়ের শেষ দিক বলা যেতে পারে, বা নানা রকম শহর তৈরি হচ্ছে, কল্যাণী তৈরি হচ্ছে, কলকাতায় বাস মুক্ত, একটা বিশাল পরিবর্তন চলছে, এটা তারই একটা অংশ, সেই জন্য খানিকটা ক্ষমাও করে দেওয়া যায়, মার্জনও করে দেওয়া যায়, যেখানে একটা বিরাট এ উঠবে, বাড়ি উঠবে। কিন্তু সেটার দিকে আমরা আর ভেবে লাভ নেই, যে ডেভেলপমেন্টের প্রসঙ্গে, ডেভেলপমেন্টের প্রসঙ্গে একজন জাপানি স্থপতি, তিনি ওই রকম একটা নতুন আধুনিক বাড়ি দেখে মন্তব্য করেছিলেন যে হোয়াট ওয়ান্ডারফুল রুইনস ইট উইল মেক, এটা ধ্বংস হলে কি সুন্দর জিনিস হবে। তো এইবারে ধরুন এই এই যে আপনাদের নৈশ জীবন ইত্যাদি, এগুলো অনেকের কবিতা প্রভাব ফেলেছে, যেমন ধরুন শরৎ কুমার মুখোপাধ্যায়ের কবিতাই রয়েছে নিয়ে, যে মধ্যরাতে কলকাতা শাসন করে চারজন যুবক, বা সুনীল মুখোপাধ্যায়ের অনেক কবিতাতেই দেখা যায় যে নৈশ জীবনের ছায়া। এবং সত্যি যে একজন অত্যন্ত তথাকথিত ভাষায় বোহেমিয়ান ছিলেন সেটা তার কবিতায় বোঝা যেত, যে ব্যাপার ছিল না, কেন আমাদের পক্ষে সেই অর্থে বোহেমিয়ান হওয়া বাঙালির পক্ষে বোধহয় খুব কঠিন, বা কলকাতা শহরে থেকে বোহেমিয়ান হওয়া খুব কঠিন। কলকাতা শহর তার জন অরণ্য, তার লোক জন ট্রাম বাস ভিকিরি অমুক তমুক, সে ভয়ঙ্কর, মানে এ পশ্চিমের সঙ্গে এর তুলনা করে কোনো লাভ নেই, কলকাতা শহর কলকাতা শহর। এবং সেই শহর ওতপ্রোত ভাবে আপনাদের সকলের কবিতাতেই জড়িয়ে আছে। হ্যাঁ আপনার এই যে পর্যায়ে, এই পর্যায়ে যে যাদের কথা হলো,
শক্তি চট্টোপাধ্যায়, সন্দীপন, সুনীল গঙ্গোপাধ্যায়, তারাপদ রায়, শরৎ কুমার, বেলাল চৌধুরী আপনাদের সঙ্গে বেশ কিছুদিন। হ্যাঁ, বেলাল ছিল, এবং তিনি তো খুব অদ্ভুতভাবে চলে এসেছিলেন দেশে, কি একটা নাকি একটা মাছের ট্রলারে করে। না হ্যাঁ, সে বেলাল নাকি একটা বেলালের সম্বন্ধে গল্প ছিল, শক্তিপদে নিয়ে এলো বেলালকে, বললো এ একটা দারুণ বই লিখেছে ভ্রমণের, ও নাকি বর্মায় চলে গিয়েছিল। আচ্ছা, এবং সেখান থেকে একটা বই লিখেছে, সেই বইয়ের কোনো তুলনা হয় না, বাংলায় এরকম কোনো বই লেখা হয়নি। বইটার নাম হচ্ছে রৌদ্র করজ্জল। আমরা নামটা শুনেই খুব মুগ্ধ হয়ে গেলাম, কিন্তু সে বই কে কোনো চোখে দেখেনি, শক্তি দেখেছিলেন না, শক্তিও বোধহয় দেখেনি, কিন্তু এই মিথটা ভয়ঙ্কর হয়ে গেছে যে এই বেলালকে পরিচয় করিয়ে দিলে বলা হতো একটা দারুণ বই লিখেছে রৌদ্র করজ্জল বলে, কিন্তু কেউই সে বই দেখেনি। এরকম সব হতো তখনকার দিনে। আর বিমল রায়চৌধুরীর কথা হলো যে তার একটা বোধহয় প্রকাশনা ছিল, বিমল রায়চৌধুরীর ছিল, হ্যাঁ, এবং খুব সুন্দর সুদৃশ্য কবিতার বই বার করতেন, সেটা সেগুলো অবশ্য অনেক পরে ব্যাপার, অনেক পরে ব্যাপার। আমি বলছি যে পিরিয়ডটার কথা, যে সময়টার কথা, সেটা ধরা যাক 55 থেকে 65, মানে একদম ওঠার সময়। এই 10 বছর বাঙালির ইতিহাসে একটা অত্যন্ত উল্লেখযোগ্য পিরিয়ড, 55 থেকে 65। এই সময় ফিল্ম তৈরি হয়েছে, সত্যজিৎ বাবু সব ফিল্ম তৈরি হয়েছে, কবিতা এরা সব লিখেছেন, মিউজিকে রবিশঙ্কর থেকে আরম্ভ করে আলী আকবর সব ওই 55 থেকে 65। আমার তো নিজের ধারণা, যদি সেভাবে বলা যায়, যেটা একটা নবজন্মের একটা পর্যায়, তার বহু ঐতিহাসিক কারণ থাকতে পারে, এবং একটা সেলফ অ্যাডজাস্টমেন্ট বা অ্যাডাপটেশনের একটা পর্যায়, যে দেশ স্বাধীন হয়েছে, আমরা এই করছি ওই করছি সব, এই প্রসঙ্গগুলো খুব বিস্তৃতভাবে আলোচনা করা যায় যে কী হয়েছিল ঠিক ওই সময়টায়। আমরা ফিরে আসব, কৃতিবাসের গল্পে ছিলাম, বেলাল চৌধুরীর কথা হচ্ছিল, বেলাল সম্পর্কে নাকি আরো বেলাল চৌধুরী। হ্যাঁ, বেলাল চৌধুরী, শক্তি চট্টোপাধ্যায়, এদের গল্পের কোনো শেষ নেই, রাত কাবার হয়ে যাবে এদের গল্প করতে গেলে। বেলাল, আমি একসময় রয়্যাল স্ট্রিটে একটা ছোট্ট ফ্ল্যাট নিয়ে থাকতাম, মানে পেইং গেস্ট হিসেবে, তা সেখানে বেলাল রাত্রিবেলা এসে হাজির হতো থাকবে বলে, বেলালের কোনো থাকার জায়গা ছিল না, এবং ও শুয়ে থাকতো রোয়াকে টোয়াকে এইসব জায়গায়, আর বৃষ্টি টিষ্টি হলে বা শীতকালেও ও ঠান্ডা ফান্ডা পড়লেও আমার ওখানে চলে আসতো, এসে শুয়ে থাকতো যেখানে জায়গা পেতো শুয়ে পড়তো। সমস্যা হলো, ও তারপর আরেকজনকে নিয়ে আসতে আরম্ভ করলো, দ্বিতীয় ও সঙ্গী। এখন সেই দ্বিতীয় জন হচ্ছে যে কেউ হতে পারে আর কি, রাস্তায় পরিচয় হয়েছে কোনো সাহেব, কোনো বিহারি, এবং বেলাল এসে আমাকে বলতে এর কোনো থাকার জায়গা নেই, আমি যেখানটা শুয়ে ওখানে আমাদের দুজনের হয়ে যাবে বলে ও সেখানে শুয়ে পড়ত। তারপর আমি শেষকালে বিরক্ত হয়ে গেলাম, এই রোজ রাত্রিবেলায় একটা অচেনা লোক, বেলাল ঠিক আছে, অচেনা লোক, তারপর সে সকালবেলা উঠেছি, কোথায় বাথরুমে যাবে, কী করবে, এটা বিরক্তিকর। তখন আমি বেলালকে বললাম এটা বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, বেলাল বলল যে না, আর আর হবে না, এবং খুব অদ্ভুত জায়গা ছিল, যেমন এই যে মনোহর দাস তরাক বলে যে জায়গাটা আছে, ওর যে চার কোণে চারটে ঘর মতো আছে, ওইখানে সব অনেকে ওর বন্ধুরা, ওই এইসব নতুন বন্ধুরা ওখান থেকেই ও ধরতো, এবং তারা অদ্ভুত, তারা প্রান্তিক মানুষ, প্রান্তিক, তারা কত দূর দূর থেকে আসতো এবং এসে প্রথম বেলালের সঙ্গেই তাদের দেখা হতো। এরকম শেষকালে একদিন আমাকে দুজন জাপানিকে নিয়ে এসছে, বলে আজকে আমরা তিনজনে থাকবো এই ছোট্ট জায়গাটুকুতে প্যাসেজে। আমি বললাম বেলাল, এটা একটা খুব বিরক্তিকর ব্যাপার হয়ে যাচ্ছে, আমাকে বাড়িওয়ালি কোনদিন না তাড়িয়ে দেয় এইসব জায়গায়। বলো না, আমরা এক রাত্রি থাকবো, কিন্তু সেদিন আমি মানে একবারে ডিটারমিন্ড ছিলাম যে আজকে আর এটা অ্যালাউ করা যাবে না, তাহলে এদের পেলে কোথায়। তখন সে যে একটা গল্প বললো তাতে আমি আর না বলতে পারলাম না, বললো যে এরা প্লেনে করে জাপানে ফিরে যাচ্ছিল, তা প্লেনটা বর্ধমানের কাছে ভেঙে পড়ে, এবং তারা একটা ট্রেন ধরে কলকাতায় আসে, এবং এসে বেলালের সঙ্গেই দেখা হয় তাদের কলকাতায় প্রথম, এবং তারা এক বর্ণ ইংরেজি বলতে পারে না, কিচ্ছু বলতে পারে না, তা বেলাল তাদেরকে আমার ওখানে নিয়ে এসছে। তাই আমি বললাম চলো বেলাল একটা কাজ করি, এদেরকে এক রাত্রের জন্য অন্তত, কেন আমি শিওর ছিলাম যে আমার বাড়িওয়ালি পরদিন সকালে বলবে যে আপনি এবার ওর উঠুন এখান থেকে, পাত্তারি উঠুন। আমি বললাম যে শিয়ালদার ওখানে শান্তিনিবাস বলে একটা জায়গা আছে হোটেল, সেখানে আমি নিয়ে যাচ্ছি। তা বেলাল বললে এখানে এই জাপান